আসসালামু আলাইকুম, দিস ইজ রাজি ফ্রম তালতিল। আশা করি সবাই ভালো আছো। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনে আমাদের দেশ বিজয় অর্জন করেছে। বেসিক্যালি এক এক জেলাতে এক একটা টাইমে বিজয় অর্জন করেছে। তো আজকে ওভারঅল বিজয় দিবস পুরো বাংলাদেশের জন্য, এই জন্য আমরা সবাই খুব খুশি, এটা একটা। আর সেকেন্ড থিং হচ্ছে, আজকে যেহেতু একটু ফ্রি, দ্যাটস ওয়াই একটু নিজেকে একটু ঝালিয়ে নেওয়া যাক। ঝালিয়ে বলতে হচ্ছে, যেহেতু আমরা ছেলেরা রূপচর্চা করার কোনো সুযোগ পাই না, বা আমরা আমাদের চেহারার যত্ন তেমন নেই না, তবে মেয়েদের চেয়ে ছেলেদের কিন্তু চেহারার যত্নটা বেশি নিতে হয়। কেন নিতে হয়? কারণ হচ্ছে ছেলেরা ধুলো বালি এবং বাইরের জগতে অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই তাদের চেহারার মধ্যে ধুলিকণা পড়ে যায় বেশি। এই জন্য ছেলেদেরও চেহারার যত্ন নেওয়া খুব জরুরি, খুব 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 জরুরি। তো সেক্ষেত্রে অনেকেই হয়তো চিন্তা করবেন কীভাবে শুরু করব। শুরুটা হচ্ছে খুব সিম্পল, ছেলেদের তেমন বেশি কিছু লাগে না। তো আমি যেটা করি সেটা হচ্ছে, সপ্তাহে দু এক দিন বা একটা টাইম ধরে আমি একটা ফেসিয়াল ইউজ করি, সেটা হচ্ছে পিল অফ মাস্ক কিউকাম্বার। এটা ফেসিয়ালের মধ্যে দেওয়ার পর, এটা হচ্ছে চায়নার একটা প্রোডাক্ট, চায়নার হলেও প্রোডাক্টটা খুবই ভালো, আপনারা এটা ইউজ করতে পারেন। আমি অনেকবার ইউজ করেছি, প্রায় শেষ পর্যায়ে হচ্ছে। অনেকে ব্রাশ ইউজ করে, আমি আবার ব্রাশ ছাড়াই করে ফেলি। হ্যাঁ, ব্রাশ ছাড়া হাত দিয়েও করতে পারবেন, খুব খুব সহজ। মেয়েরা ব্রাশ এটা সেটা হাবি জাবি বহুত কিছু ইউজ করে, হ্যাঁ খরচ বাড়ায় যত খরচ, আর ছেলেরা তো খরচ যত কম হয়। আপনি শুধু খেয়াল রাখবেন যে চোখে যাতে না যায়, আর বাকিগুলা দিয়ে যাবেন। ওকে, আমার সম্পূর্ণ মাস্কটা দেওয়া কমপ্লিট। আমি ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা উঠিয়ে ফেলবো, তারপরে ওয়াশ করব এবং কীভাবে চেহারার যত্ন নিতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। চলে আসছি, আমি মুখটা ধুয়ে নিলাম। যেহেতু মুখটা ধোয়ার ভিডিওটা করলে লম্বা হয়ে যেত, তো আমি মুখ ধুয়ে পুরো ক্লিন করে চলে আসছি। আর অবশ্যই এটা আপনি একবারে পরিষ্কার টিস্যু দিয়ে মুখটা মুছে ফেলবেন। আর মুখটা কিন্তু অবশ্যই আপনি ওয়ার্ম, মানে খুব বেশি গরমও না এবং বেশি ঠান্ডা পানি না, নর্মাল আপনার হালকা গরম পানি দিয়ে মুখটা আপনি ধুয়ে নেবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি পুরো ফেসটা পরিষ্কার করে নেবেন। এবার স্টেপ টু শেষ। স্টেপ ওয়ান হচ্ছে আপনি মাস্ক লাগালেন, মাস্ক উঠালেন। স্টেপ টু হচ্ছে গরম পানি দিয়ে আপনি হালকা মুখটাকে কী বলে আপনি রিফ্রেশ করলেন। রিফ্রেশ করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে কোলাজেন ক্লিনজিং ফোম। একটা আপনারা একটু দেখে নেন ভিডিওতে, কোলাজেন ক্লিনজিং ফোম, এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট। হ্যাঁ, কোরিয়ান প্রোডাক্টটা, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আপনার
এই স্কিনকে খুব সফট করে দিবে এবং সফট করে দিবে এবং পুষ্টি দিবে, স্কিনে পুষ্টি দিবে। তো আমি এইটা এইটা আমি ব্যবহার করি, এটাকে বেশি অল্প সামান্য নেবেন, সামান্য নিয়ে আপনি আপনার ফেস ফেসের মধ্যে অনলাইনে দেবেন এবং কুসুম গরম পানি দিয়ে আপনি এটাকে মাসাজ করবেন। দেখবেন একবার আপনি কানগুলো সহ করবেন, কারণ কানের ভিতরে অনেক ময়লা থাকতে পারে, ময়লা ঢুকে যায়, থাকতে পারে কি ময়লা থাকে। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। এটা দিয়ে আপনার চেহারাটা খুব সুন্দর করে তো ফর্মিং করে নেবেন। এবং আস্তে আস্তে আপনি আরেকটা জিনিস করবেন, যেটা বড় বড় কি বলে স্পাগুলোতে করে, সেটা হচ্ছে তারা ব্রাশ দিয়ে ইয়ে করে দেয়। তো আমার কাছে ওই ব্রাশ নাই, তো সেই জন্য আমি এটা একটা রেখেছি। এটা দাঁত মাজার ব্রাশ ঠিকই, কিন্তু আমি এটা দাঁত মাজার কাজে ইউজ করি না, এটা শুধু আমার ফেসের কাজে। একটু সফট দেখে কিনবেন, যাতে আপনি মানে এটা আপনি কম খরচে, মোট কথা হচ্ছে আপনার ইয়েতে যাওয়া লাগলো না, পার্লারে, জেন্টস পার্লারে যাওয়া লাগলো না, একবারে কম খরচে আপনি আপনার ফেসের যত্ন নিতে পারতেছেন। একবারে কান গরম পানির মধ্যে হালকা হালকা ভিজিয়ে নেবেন। এই নাকের এই কর্নারগুলোতে ময়লা প্রচুর জমে, হ্যাঁ, বিশেষ করে এগুলো কিন্তু আপনি পরিষ্কার করতে পারেন। তো এইভাবে আপনার চেহারা আপনি যত্ন নিতে পারেন। কানের ভিতরের ময়লাগুলো আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। তো যাই হোক, অবশ্যই আপনার এটা মোছার জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টিস্যু, টিস্যু দিয়ে এটা আপনি মুছে ফেলবেন। বাস টিস্যু দিয়ে মুছে ফেললে আপনি দেখবেন স্কিনটা অনেক সফট হয়ে যায়, একবারে সফট এবং খুব পুষ্টি দেয়। হালকা গরম পানি দিয়ে আপনি গরম পানি দিয়ে টিস্যু দিয়ে আপনি মুছে তারপর ওয়াশ করে দেবেন। এইভাবে আপনার ফেসটাকে আপনি যত্ন করতে পারেন। আই থিঙ্ক একটা ছেলের, একটা মেয়েদের চেয়ে বেশি তার ফেসের যত্ন করা উচিত, কারণ ছেলেরা বেশি বাইরে থাকে এবং ধুলাবালি তাদের চেহারার মধ্যে বেশি জমে যায় এবং ছেলেদের স্কিনটা অনেক মোটা হয়, দ্যাটস ওয়াই তাদের এখানে ধুলার পরিমাণও বেশি থাকে। তো আমাদের প্রত্যেকটা ছেলের উচিত যে এই অল্প খরচের মধ্যে, বেশি কিছু না, আপনি একটা ফেস ওয়াশ নেবেন, খুব ভালো একটা ফেস ওয়াশ নেবেন, যেটা আমি নিয়েছি কোরিয়ান একটা ফেস ওয়াশ, খুবই ভালো একটা ফেস ওয়াশ। আর আপনি একটা মাস্ক ইউজ করতে পারেন, যেটা আমি প্রথম দেখিয়ে দিলাম, এবং আপনি এই যে ব্রাশ, এগুলো নরম একটা সফট ব্রাশ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গরম পানি, গরম নিয়মগুলো ঠিক রেখে আপনি যদি করেন তাহলে আপনার চেহারাটা খুব সফট থাকবে। ইভেন হচ্ছে আপনার চেহারার মধ্যে অতিরিক্ত যে তেল তেলে ভাব, গোটা, তারপর হচ্ছে ব্রনের দাগ, এগুলো আপনার আই থিঙ্ক থাকবে না ইনশাল্লাহ। তো এবং বেশি বেশি পানি খাবেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতো, আল্লাহ হাফেজ।